রমাদানের একটা মুহূর্তের দাম গায়র রমাদানের 70 বছরের চেয়েও বেশি। রব রমাদান আমাকে কি দিতে চাচ্ছেন, রোজাতে আমাকে রব কি দিতে চাচ্ছেন? আজকের আমরা বাংলাদেশিরা, বাংলাদেশে যারা আছি, বাংলাদেশ কেন পুরো পৃথিবীর এক অবস্থা একই, আমরা মনে করছি রমাদান রব দিয়েছেন বুঝি গার্মেন্টস ফ্যাক্টরিতে মাল প্রোডাকশন বাড়াবার জন্য, জুতাওয়ালা মাল আরো বাড়াবার জন্য, সেমাইওয়ালা মাল আরো বেশি বানাবার জন্য, চিনিওয়ালা আরো বেশি এলচি করার জন্য, বুটওয়ালা আরো বেশি বুট আনার জন্য। প্রত্যেকটা ব্যবসায়ী, গরু বিক্রেতা, ছাগল বিক্রেতা, সেও জানে রমাদান, মুরগি বেচনেওয়ালা সেও জানে রমাদান, পেঁয়াজু বেচনেওয়ালা সেও জানে রমাদান, ফল বেচনেওয়ালা সেও জানে রমাদান, লেকিন যে জন্য রমাদান দিলেন সেটা আমরা ভুলে গেছি। বলেন বাস্তব না বাস্তব? বলেন জুতাওয়ালা সে খুব বুঝে রমাদান, সেমাইওয়ালা সেও বুঝে রমাদান, লেকিন জুতার জন্য রমাদান আসে নাই, সেমাইয়ের জন্য রমাদান আসে নাই, চিনি বিদেশ থেকে আনার জন্য রমাদান আসে নাই, পেঁয়াজ স্টক করার জন্য রমাদান আসে নাই। রমাদান দিয়েছেন রব শুধুই তার রসুলকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে তার হাবিবের উম্মতের জন্য বিশেষ অফার। রমাদানের একটা মুহূর্তের দাম গায়র রমাদানের 70 বছরের চেয়েও বেশি। আমাদের বাংলাদেশে এক বিখ্যাত সাহিত্যিক আছেন, বিখ্যাত আলেম হযরত মাওলানা আবু তাহের মিসবাহ, তার একটা বিখ্যাত লেখা আছে ইসলামকে জানতে হলে, একটা বই আছে, বইটার নাম হলো কি, ইসলামকে জানতে হলে। এটার মধ্যে তিনি লিখছেন যে রমাদান কেমন আর গায়র রমাদান কেমন। তিনি বলেন যে গায়র যেমন মেয়েদের গলা চেইন হয়, চেনের মধ্যখানে একটা লকেট হয়, চেইন যদি হয় এক 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 বড়ি ওজনের, লকেট হয় দুই বড়ি ওজন, লকেটটা একটা স্বর্ণের টুকরা হয়। তো তিনি বলেন যে 11 মাস হলো স্বর্ণের চেইন, আর রমাদান হলো ওই মধ্যখানের লকেটটা। কি ভাই, রব রমাদান আমাকে কি দিতে চাচ্ছেন, রোজাতে আমাকে রব কি দিতে চাচ্ছেন? আজকের আমরা বাংলাদেশিরা, বাংলাদেশে যারা আছি, বাংলাদেশ কেন পুরো পৃথিবীর এক অবস্থা একই, আমরা মনে করছি রমাদান রব দিয়েছেন বুঝি গার্মেন্টস ফ্যাক্টরিতে মাল প্রোডাকশন বাড়াবার জন্য, জুতাওয়ালা মাল আরো বাড়াবার জন্য, সেমাইওয়ালা মাল আরো বেশি বানাবার জন্য, চিনিওয়ালা আরো বেশি এলচি করার জন্য, বুটওয়ালা আরো বেশি বুট আনার জন্য। প্রত্যেকটা ব্যবসায়ী, গরু বিক্রেতা, ছাগল বিক্রেতা, সেও জানে রমাদান, মুরগি বেচনেওয়ালা সেও জানে রমাদান, পেঁয়াজু বেচনেওয়ালা সেও জানে রমাদান, ফল বেচনেওয়ালা সেও জানে রমাদান, লেকিন যে জন্য রমাদান দিলেন সেটা আমরা ভুলে গেছি। বলেন বাস্তব না বাস্তব? বলেন জুতাওয়ালা সে খুব বুঝে রমাদান, সেমাইওয়ালা সেও বুঝে রমাদান, লেকিন জুতার জন্য রমাদান আসে নাই, সেমাইয়ের জন্য রমাদান আসে নাই, চিনি বিদেশ থেকে আনার জন্য রমাদান আসে নাই, পেঁয়াজ স্টক করার জন্য রমাদান আসে নাই। রমাদান দিয়েছেন রব শুধুই তার রসুলকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে তার হাবিবের উম্মতের জন্য বিশেষ অফার। কি ভাই, হাবিবের উম্মতের জন্য কি বিশেষ অফার, যেখানে রব প্রস্তুতি নিচ্ছেন 11 মাস ধরে, রব প্রস্তুতি নিচ্ছেন রমাদানের জন্য, লেকিন আমরা প্রস্তুতি নিই না রমাদানের জন্য। দেনেওয়ালা প্রস্তুতি নিচ্ছেন দেওয়ার জন্য, লেকিন লেনেওয়ালা প্রস্তুতি নেয় না নেওয়ার জন্য। কি ভাই, বলেন বাস্তব না বাস্তব? বলেন 3 মাস পরে যদি প্রেসিডেন্টের সাথে আপনার সাক্ষাতের ডেট নির্ধারিত হয়, এই 3 মাস পর্যন্ত আপনি প্রস্তুতি নিতে থাকেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ 3 মাস পরে, আপনি 3 মাস পর্যন্ত প্রস্তুতি নিতে থাকেন। পৃথিবীর কোন সাবজেক্ট আছে যেখানে আপনি প্রস্তুতি নেন না 3 মাস আগ থেকে? লেকিন রোজা আমার একটা ফরজ 70 গুণে দামি। কি ভাই, সেজন্য আমার কোনো প্রস্তুতি নেই। আমরা প্রস্তুতি নিচ্ছি কি দিয়া, ও পেঁয়াজ কিনা দিয়া, বুট কিনা দিয়া। বাস্তব না বাস্তব? বলেন আমরা প্রস্তুতি নিচ্ছি কি দিয়া, পেঁয়াজ দিয়া, বুট দিয়া, শুধুই আসবাব দিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, শুধুই সামগ্রী দিয়ে প্রস্তুতি নিচ্ছি না, এটা প্রস্তুতি না। আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন বাংলাদেশে, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন আমাদের রমজান কেমন জানো, আমাদের রমজান হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে সব আছে শুধু দুলা নাই। বলেন কি বলছে, বল বিয়ে বাড়িতে কি আছে, সব আছে দুলা নাই, তো এই বিয়ে বাড়িটা কেমন? হ্যাঁ, অনেক আনন্দ মুখর না, মুরগিও আছে, কবুতরও আছে,
ইলিশও আছে, চিংড়িও আছে, সেমাইও আছে, সব আছে, শরবত আছে, গরুও আছে, খাসিও আছে, শুধু দুলা নাই। বলেন আমাদের রমজানটা কেমন বলেন? হ্যাঁ, পেঁয়াজু আছে, বুট আছে, আলুর চপ আছে, বড়া আছে, সৈদানা আছে, শুধু কি নাই? রোজা নাই, সব কিছু আছে, শুধু কি নেই? আমাদের রোজা কেমন? আমাদের রোজাটা কেমন? ওই বিয়ে বাড়ির মতো যে বিয়েতে সব আছে কি নাই? দুলা নাই। এই জন্য আর মাত্র 14 দিন রমাদানের শুভ দিন, বলেন আর মাত্র কতদিন রমাদানের? কালকে কতদিন হবে, এরপরের দিন কতদিন হবে? 24 ঘন্টার জীবন যেন এক উচ্ছ্বাসের সাথে আমার জীবন কাটে। হায় রব, আমাকে এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না আল্লাহ, আমাকে আর 14 দিন বাকি আছে মালিক, আমার হায়াত আর 14 দিন বরকত দিয়ে দিন। যেমন ধরেন এমপিউভুক্ত কলেজে একজন চাকরি করে, তার বেতন 32,000 টাকা। তো ইনি খবর পাইলেন আগামী 14 দিন পরে তার স্কুল, তার কলেজ ফুল গভর্নমেন্ট হবে, তার বেতন হবে 86,000 টাকা। এ বলেন তো এই 14 দিন তার কেমন যাবে? আচ্ছা যদি 12 দিন পরে তার এন্তেকাল হয়ে যায়, বলেন সব আশ্বাস তার ছেলেমেয়েরা কি বলবে? ছেলেমেয়েরা কেয়ামত পর্যন্ত আফসোস করবে, তার স্ত্রী কেয়ামত পর্যন্ত আফসোস করবে। হায় হায়, আর 2টা দিন যদি বাঁচে থাকতো তা আমরা 86 লাখ পাইতাম কি? আর 2টা দিন যদি বাঁচে থাকতো, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য এই শব্দটাকেই রাসূল বলেছেন, ওয়াবাল্লিগনা রমাদান, বলেন ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন। রাসূল রমাদানে কেমন ছিলেন? রমাদানে ওকানা জুদু ফি রমাদানা কাররিহিল মুরসালা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, রমজানে রাসূল কেমন ছিলেন? রমজানে রাসূলের সাখাওয়াত কেমন ছিল? রমজানে রাসূলের দান দক্ষিণা কেমন ছিল? রাসূল হযরত আয়েশা বলেন, কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো ছিল। কিসের মতো ছিল বলেন? প্রবাহিত বাতাসের মতো ছিল। আল্লাহ নবী সাদ্দাম মিজারাহু, শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা আয়েশা বলেন, রাসূল শাবানে এভাবে রোজা রাখতেন যেন আমাদের মনে হতো জীবনে রাসূল আর জীবনে কখনো রোজা ছাড়বেন না। রোজাকে রাসূল রোজা দিয়ে ইস্তেকবাল করতেন। বলেন রোজাকে কি দিয়ে? রোজাকে রোজা দিয়ে ইস্তেকবাল করতেন, রোজাকে রোজা দিয়ে ইস্তেকবাল করতেন। মেহমানকে আপনি যখন আগায়া দিয়া ইস্তেকবাল করেন, মেহমানকে অভিবাদন জানান আপনি আগায়া দিয়া, তো রাসূল রোজাকে রোজা দিয়া আগায়া দিতেন। কি হয়? রোজা দিয়ে রাসূল রোজাকে কি করতেন বলেন? ইস্তেকবাল করতেন। ওয়াসাদ্দা মিজারাহু, আল্লাহ নবী রমজান মাসের আগে শাবান মাসে রাসূল তার কমরকে বেঁধে নিতেন, কমরকে বেঁধে নিতেন। এই কমর বাঁধে কখন? কোনো শক্ত কাজের জন্য প্রস্তুতি নিতে নেওয়াকে কি বলে? আমাদের দেশে বলে না সে কমর বেঁধে লাগছে নির্বাচনের জন্য, এবার যে কমর বাঁধা বাঁধছে সে। আর বলে কি বলে না? কমর বেঁধে লাগছে, সে কমর বেঁধে লাগছে। কিন্তু আমাদের খবর নেই, আমাদের জানা নাই, আমাদের এটা বুঝেই ধরে না। রোজাকে আমরা যে তামাশা বানিয়েছি, এই তামাশার জন্য আল্লাহ তাআলা রোজা দেন নাই। রোজাকে আমরা তামাশা বানিয়েছি, তামাশা। আগে যেমন আজকে আপনার ঘরে, আজকে আপনার ঘরে তো পেঁয়াজু বানানো হয়নি, আজকে তো আপনার ঘরে বুট বানানো হয়নি, আজকে তো আপনার ঘরে আলু চপ বানানো হয়নি, লেকিন এই পচা জিনিসগুলো রমজানে কেন বানানো হচ্ছে? এটা 2 কারণে বানানো হচ্ছে। 1 নম্বর হলো ওই মেয়েদের জন্য রমাদানের আর জিকিরের সুযোগ না হয়, আর 2 নম্বর হলো এই পচা সব খাওয়াইয়া আপনাকে যেন আউয়াবিনের সুযোগ না হয়। শয়তানের কি পরিমাণ সুন্দর পরিকল্পনা দেখছেন তো, বুঝেন না মনে হয় কি বুঝছেন বলেন? কি পরিমাণ বুদ্ধি তার, কি পরিমাণ বুদ্ধি! এই ইফতারটা বানাতে গিয়া তার স্ত্রী 3 ঘন্টা 6 ঘন্টা তার ঘরে ফেরিশান আর ফেরিশান, বাস্তব না বাস্তব। এবার এই পর্যন্ত খাইয়া মাগরিবের নামাজে পড়া যায় না, আউয়াবিন পড়বে কোথায়? বাস্তব না বাস্তব? তাহলে এটা দিয়া বুট ফেয়াজ মুড়ি দিয়া আমাদের খুব উপকার করলো, আমাদের রমজানকে খুব দামি বানাইলো, কি বলেন? আমাদের রমজানকে কি বানাইলো? খুব দামি বানাইলো না, না বেদামি বানাইছে? আমাদের রমজান আমরা বেদামি বানিয়ে ফেলছি, বেদামি বানিয়ে ফেলছি। রমাদানের প্রথম কাজ একজন মুমিনের জীবনের প্রতিদিনের 3টা কাজ,
প্রতিদিনের প্রধান তিনটা কাজ, প্রতিদিনের প্রধান কয়টা কাজ, এক নম্বর হলো ইমানের সাথে থাকা, দুই নম্বর হলো জিকিরের সাথে থাকা, তিন নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, আর চার নম্বর হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। এটা হলো একজন মুমিনের জীবনের প্রতিদিনের প্রত্যেক দিনের কাজ। এক নম্বর কাজ কি? ইমানের সাথে থাকা। এক নম্বর কাজ কি বলেন? দুই নম্বর কাজ কি? জিকিরের সাথে থাকা। তিন নম্বর কাজ কি? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। চার নম্বর কাজ কি? গুনাহগুলো ছেড়ে দেওয়া। তাহলে আমার আগামীকালকের কাজ চারটা, এরপরের দিনের কাজ চারটা, এরপরের দিনের কাজ চারটা, এরপরের দিনের কাজ চারটা। আমার প্রাত্যহিক জীবনে প্রতিদিনের জীবনের প্রতিদিনের কাজ আমার হলো চারটা। এক নম্বরে হলো ইমানের সাথে থাকা, দুই নম্বরে হলো জিকিরের সাথে থাকা, তিন নম্বর হলো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, চার নম্বরে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে কি? বেঁচে থাকা। এই চার কাজের সাথে রমজানের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমার আরো দুটো কাজ বেড়ে যায়। রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম। রাতের বেলায় কি? কিয়াম। দিনের বেলায় কি? তাহলে এই চারটা, আগের চারটা ঠিক রেখা সিয়াম আর কিয়াম, না আগের চারটা বাদ দিয়া সিয়াম আর কিয়াম? যদি বলেন আগের চারটা কি রেখা? একজন মোমেনের জীবনের প্রতিটা সেকেন্ডে কাজ আছে, সুবহানাল্লাহ। বলেন একজন মোমেনের জীবনে কি আছে? বলেন প্রতিটা সেকেন্ডে কি আছে? প্রতিটা সেকেন্ডের কাজ কি? এক নাম্বার হলো ইমানের সাথে থাকা, দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকা। বলেন ইমানের সাথে থাকা আর কি? জিকিরের সাথে থাকা। ইমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা। এই জন্য আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। قالوا كيف نجدد ايماننا يا رسول الله وقال الله النبي امرا আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব قال فاكثروا بقول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। সাহাবা জিজ্ঞেস করলেন, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বললেন, তোমরা তোমাদের ইমানকে এভাবে নবায়ন করো, একবার কালেমা তৈবা পড়বা, একবার ইমান নবায়ন হবে, আবার পড়বা, আবার নবায়ন হবে, আবার পড়বা, আবার নবায়ন হবে। হ্যাঁ, কালেমা তৈবাটা এত সহজ করে দিলেন কেন? এত দামি কালেমাটা এত সহজ করলেন কেন? কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা বর্ণ দিয়ে লিখছেন। কতটা বর্ণ? শুধু আলিফ লাম হা এই তিনটা বর্ণকে 12 বার ব্যবহার করে, 12 বার, কতবার? 12 বার ব্যবহার করে কালেমা তৈবা বানিয়েছেন তিনটা বর্ণ। কালেমা তৈবার মধ্যে তিনটা হরফ ব্যবহার করেছেন, আলিফ লাম হা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে এত সহজ করলেন কেন? আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে এক জাতি এরকম হবে বাংলাদেশে, যারা আইন পারবে না, যারা হা পারবে না, যারা কফ পারবে না, যারা সাদ পারবে না, যারা দদ পারবে না। এই জন্য রব্বে করিম বড় মেহরবানি, বড় ভালোবেসে, বড় দয়া করে কঠিন কোনো বর্ণ কালিমায়ে তৈয়বার মধ্যে দেন নাই। কালেমায়ে তৈবার মধ্যে ওয়াজিব গুণা দেন নাই, ওয়াজিব গুণা দিলে আপনারা পারতেন না, এজন্য দেন নাই। কালেমায়ে তৈবার মধ্যে ইসমাম দেন নাই, কালেমায়ের মধ্যে মুস্তালিয়ার হরফ দেন নাই, কোনো কঠিন কিছু কালেমায়ে তৈবার মধ্যে কেন দিলেন না? যেন বান্দারা সবাই যেন পারে, যেন সবাই কি পারে। এরপরে কালেমায়ে তৈবার মধ্যে আল্লাহু আকবার কাবীরা, কালেমায়ে তৈবার মধ্যে কিন্তু নোক্তাওয়ালা কোনো হরফ নাই, কি নাই বলেন? নোক্তাওয়ালা কি নাই? কালেমায়ে তৈবার মধ্যে 12 বর্ণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতো 12 বর্ণ, কয়টা বর্ণ বলো? এখানেও 12 হরফ, ওখানেও 12 হরফ, সারা পৃথিবীতে একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না। এই মানুষগুলো যদি বসায়া দিতেন আপনারা, এদেরকে যদি বসায়া দিতেন, এই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বসলে আমার খুব উপকার না হলেও আপনাদের ক্ষতি হতো না, মনে হয় বুঝেন না? আমার যদি বেশি উপকার নাও হয় ইনাদের কি হইতো না বলেন? আপনাদের কোনো ক্ষতি হইতো না? হ্যাঁ, ইনারা এখানে দাঁড়িয়ে আছে কেন? আসেন এখানে, স্বেচ্ছাসেবক কই, খালি বেজ গলা দিয়ে ঘুরে। কি বলছি বলেন, কালেমায়ে তৈবার মধ্যে কত হরফ? এতটা সহজ কেন করলেন?
কালেমা তৈয়বা একটা বাক্য, পৃথিবীতে একটা বাক্য আছে যেটা বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না, সুবহানাল্লাহ বলে। আব্বা কি ঠোঁটের বর্ণ ছাড়া আব্বা বলা যায়? ঠোঁট ব্যবহার করা ছাড়া কি আব্বা বলা যায়? হ্যাঁ, আম্মা বলা যায় ঠোঁট ব্যবহার করা ছাড়া। মা একটা শব্দ, এটাও ঠোঁট ছাড়া হয় না। পানি একটা শব্দ, পানির মতো সহজ পানি, সেটাও ঠোঁট ছাড়া হয় না। লেকিন পুরো কালেমায়ে তৈবা পড়তে ঠোঁট লাগে না, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কি লাগে না দেখেন, সাই ঠোঁট ধরে আব্বা বলেন তো কেউ? এবার ঠোঁট দুইটা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পারছেন না? পারেন নাই, এটা পারলেন কেন? এটা এত সহজ কেন করলেন? আল্লাহ তালা জানতেন কেয়ামতের আগে যদি এমন কিছু বের হবে, ওরা যদি মৌতের আগে আইসিইউতে ঢুকে যায়, আইসিইউতে নাকে ও ফাইভ লাগানো থাকে, গলতে সেও ফাইভ লাগানো থাকে, ও তো আর ঠোঁট মিলাতে পারবে না, কালেমা পড়তে পারবে না। এই জন্য রব্বুল আলমিন বড় ভালোবেসে কালেমায় তৈবার জন্য ঠোঁটের বর্ণ দেন নাই। কতটা সহজ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল কাল রাসূলুল্লাহ صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي ارشاد করেন ওবার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাআল্লাহ কবে পড়বেন মৌতের আগে না মৌতের পরে অপেক্ষা করতেছে মৌতের পরে খতমে তাহলিল পড়বে খতমে কোরআন মৌতের পরে হ্যাঁ সূরা ইখলাস মৌতের পরে মৌতের পরে আপনি পড়বেন না অন্যরা পড়বে শুনে বলেন মৌতের পরে কত কোটি বার পড়লে আপনার কত ফায়দা হবে মৌতের পরে যদি আপনি 70 কোটি টাকা মৌতের পরে যদি 70 কোটি টাকা দান করেন মৌতের আগে 70 টাকা দান করা তার চেয়েও বেশি নয় সুমন সাহেব আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন আপনি মৌতের আগেই করছেন আপনি কি করছেন সেটা কেউ দেরি করে বলেছে সেটা জানি কেউ দেরি করে বলেছে না মানে মাদ্রাসা তো পড়ছে তবে দেরি হয়ে গেছে আরো আগে করলে ভালো আছে উনি পয়সা দেরি করে ফেলাছে অন্য প্রসঙ্গ আমি বুঝি এই প্রসঙ্গ কি ভাই তাহলে কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله এভাবে করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজন মুমিনের জীবনে প্রথম কাজ হলো ইমানের সাথে থাকা এক সেকেন্ডের জন্য জীবনে ইমান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই এক সেকেন্ড ইমান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এজন্য প্রথম কাজ হলো ইমানের সাথে থাকা অক্সিজেন যতক্ষণ জরুরি ইমান ততক্ষণ জরুরি অক্সিজেন যতক্ষণ জরুরি ইমান কি ততক্ষণ জরুরি একজন মুমিনের জীবনে 2 নম্বর কাজ হলো 2 নম্বর কাজ হলো প্রতিদিন 24 ঘন্টার জিন্দগি জিকিরের সাথে থাকা বলেন কিসের সাথে থাকা বলে বাকি এখানে জিকির বলতে কি মুরাদ এখানে জিকির বলতে উদ্দেশ্য কি জিকির বলতে উদ্দেশ্য হলো হৃদয়ের জিকিরের সাথে থাকা হৃদয়ের জিকিরের সাথে থাকা হৃদয়ের জিকির চলবে কতক্ষণ হায়াত আছে যতক্ষণ আর জবানের জিকির চলবে কতক্ষণ সাধ্যে কুলায় যতক্ষণ কি হৃদয়ের জিকির চলবে কতক্ষণ বলেন হায়াত আছে এখন হৃদয়ের জিকিরটা কি আল্লাহ তাআলার জাত ও সিফাত আল ইয়াকিন এটা হলো হৃদয়ের জিকির আল্লাহ তাআলা আমাকে দেখেন এই কথার ইয়াকিন এটা হলো হৃদয়ের জিকির বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন বলেন আবার বলেন আচ্ছা আল্লাহ তাআলা আমাকে কতক্ষণ দেখেন আমি এই কথাটাকে দিলে জাগরুক রাখা দরকার কতক্ষণ
সারাক্ষণ এই একটা পয়েন্ট আল্লাহ তাআলা আমাকে দেখেন এই শব্দটা যদি কারো কলিজায় আসে এই মানুষটা যে আর কোনো ইবাদত থাকতে পারে না এই মানুষটা আর কোনো গুনাহ করতে পারে না এটাকে বলে হৃদয়ের জিকির এটাকে বলে কি বলেন হৃদয়ের জিকির তার হৃদয়ের জিকির কি আল্লাহ তাআলার জাত বলেন এবং আল্লাহ তাআলার সিফাত এর ইয়াকিন কলিজায় রাখা এর ইয়াকিন কি রাখা বলেন কলিজায় রাখা এটা হলো হৃদয়ের জিকির এটা কি তাহলে জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে দিল জবান কান দিল জবান কান বলেন জবানের কাজ হলো শুদ্ধ করে বলা কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা আর দিলের কাজ হলো তিনটা কি বলেছি কার জন্য বলেছি কেন বলেছি এই তিন কথা ভাবতে থাকা এটা হলো দিলের জিকির সুবহানাল্লাহ দিলের কাজ কি বলেন তিনটা কি 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 বলেছি কার জন্য বলেছি কেন বলেছি যেমন কি বলেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা দুই নম্বরের জিম্মাদারি হলো কানে ধ্যানের সাথে শোনা তিন নম্বর জিম্মাদারি হলো আমার দিলে কথা ভাবতে থাকা আমি কি বলেছি কেন বলেছি তার জন্য বলেছি আমি যখন বলবো সুবহানাল্লাহ আমার দিল যেন বলে আল্লাহ আপনি মহা আল্লাহ আপনি মহা পবিত্র আল্লাহ আপনি কি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি মহা পবিত্র বলেন 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 আল্লাহ আপনি মহা পবিত্র আবার বলেন আল্লাহ আপনি মহা পবিত্র যখন বলবো আলহামদুলিল্লাহ তখন দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি মহা প্রশংসিত আর যখন বলবো আল্লাহু আকবার দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি সবচেয়ে বড় আপনি কি সবচেয়ে বড় তাহলে এই শব্দগুলোকে তাসাব্বুর করতে করতে তাসাব্বুর করো তো এই শব্দগুলোকে কল্পনা করতে করতে এখানে কল্পনা আসবে এখানে শব্দ আসবে সুবহানাল্লাহ বলেন এখানে কি আসবে কল্পনা আসবে এখানে কি আসবে শব্দ আসবে আর কানের কাজ কি ধ্যানের সাথে শুনবে তবে মজার বিষয় হলো আমার জিকিরে আমার কান ব্যবহার হবে না আমার জিকিরে আপনার কান ব্যবহার হবে নিজের কান কোন কার কান জিকিরে কার কান ব্যবহার হবে নিজের কান নিজের জবান নিজের দিল নিজের কান দিল জবান কান দিল জবান কান বলেন দিল থেকে বের হয়ে নিজের জবান দিয়ে শুদ্ধ উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আর চাজিমে আর চাজিমে ঠকঠক করবে আর যদি দিল থেকে বের না হয় দিল থেকে বের না হয় শুধু গলা থেকে বের হয় গলা দিল আর গলার মধ্যে ব্যাসকম আছে দুনিয়াতে আপনারাও আজ মাহফিলে প্যাকেট দেন প্যাকেট আপনারা প্যাকেট দেন গলা দিয়া আর সাজিমে মালিকও একটা প্যাকেট দেয় আর সাজিমে মালিক প্যাকেট দেয় দিল দিয়ে নারাজ হলেননি কোন আমের মতো ফোন দিতে চান আমি কথা দিতে পারি বড় মানুষ মাসা কি বলছি জিকিরের কোন কয় অঙ্গ ব্যবহার হবে কি কি আবার বলে দুনিয়াতে সাফ দুনিয়াতে যার ডলার যেমন তার গাড়ি তেমন যার ডলার যেমন তার বাড়ি তেমন আখরাতের বেলায় যার জিকির যেমন তার জান্নাত তেমন কি হয় আজীব বিষয় হলো জিকির এমন একটা আবাদত জিকির এমন একটা আবাদত যেটা জাকেরকে মজকুর বানায় জিকির জাকেরকে মজকুর বানায় জিকির জিকির কর্নেওয়ালাকে স্মরণীয় বানায় সুবহানাল্লাহ বলেন বাকি প্রশ্ন হলো কার স্মরণীয় বানায় জিকির জাকেরকে রব্বে করিমের স্মরণীয় বানায় জিকির জাকেরকে মজকুর বানায় আমি জিকির করলাম তার আর তিনি জিকির করবেন আমার সুবহানাল্লাহ বলেন কিন্তু জিকির হবে কয় অঙ্গ দিয়া কি কি এই জন্য আরেক হাদিসে রসুল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পরে সুবহানাল্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহু আকবার রসুল বলেন এভাবে যদি তুমি তিরিশ বার পড়ো পাঁচ নামাজে হয়ে যাবে দেড়শো বার আল্লাহ নবী বলেন পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচচল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ দেখেন ষাটটা সতেরো বাজে
তিন অঙ্গ ব্যবহার করে আমরা এখন প্র্যাকটিক্যাল করব তিন অঙ্গ ব্যবহার করে কত বাজে সাতটা সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার চারটা আঠারো কয় মিনিট বলেন এক মিনিটে জান্নাত আল্লাহর নবী বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুল মুসলিম কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখাল আল জান্নাহ তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন হুমা ইয়াসির এই দুটো আমল বড় সহজ তবে ওয়ামাই ইয়ামাল বিহিমা কালিল তবে কর্মওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প এবার রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহানাল্লাহ দশ বার পড়বা আলহামদুলিল্লাহ দশ বার পড়বা আল্লাহু আকবার রাসূল বলেন ওয়াজালিকা খামসুনা ওয়া মিআতুন বিল লিসান এভাবে জিহ্বাতে হয়ে যাবে পাঁচ নামাজে দেড়শো বার ও ফিল মিজানে খামসু মিআতিন ওয়া আলফুন মিজানে উঠে যাবে দেড় হাজার বার সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন আল্লাহর নবী বলেন কেন করবে না শুনো আহাদাকুম ইয়ানি আশ-শাইতান সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে বলে ওই উদাক্কিরুহু হাজাতাহু তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয় বাস্তব না বাস্তব বলে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ কতবার 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 মোট কতবার হবে পাঁচ নামাজে কতবার দ্বিতীয় সবক রাসূল বলেন ঘুমাবার সময় পড়বা আবার ঘুমাবার সময় পড়বা তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবার রাসূল বলেন ওয়াজালিকা মিয়াতুন এভাবে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার আগে হলো দেড় হাজার বার এখন হলো এক হাজার বার সর্বমোট হয়ে গেল আড়াই হাজার বার এবার রাসূল বলেন আবার যদি পড়ো পাঁচ নামাজের পরে তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবার এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ আড়াই হাজার সমান সমান সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার দিনার যদি পৃথিবীতে কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার দেড়হাম যদি কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার ডলার আর ইউরো যদি আর পাউন্ড যদি কারোর প্রতিদিন ইনকাম হয় রাখেন ডলার আর ইউরো আর পাউন্ড সাড়ে সাত হাজার টাকাই যদি প্রতিদিন কারোর বেতন হয় তার জীবনযাত্রা কেমন হবে আর সাড়ে সাত হাজার তসবি যদি প্রতিদিন কারোর জীবনে জমা হয় তার জীবনযাত্রা কেমন হবে পড়বো তো ইনশাআল্লাহ কেমনে পড়বেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এভাবে পড়বো যেন সুন্দর হয় এভাবে পড়বো যেন আহসান হয় আহসান হবে কি দিয়ে দুটো দিয়ে আহসান হয় দিল দিয়ে আর জবান দিয়ে দিল দিয়ে আর জবান দিয়ে আহসান হয় যার জবানে শুদ্ধ হবে আর দিলে তিনটা জিনিস হবে জবানে শুদ্ধ হবে দিলে তিনটা জিনিস হবে জবানে কি হবে ওই আছে জবানে শুদ্ধ হবে বলেন জবানে কি হবে জবানে শুদ্ধ হবে আর দিলে সুন্দর হবে এই দুটো মিলালে একসাথে হবে আহসান সুবহানাল্লাহ তাহলে যখনই কোনো তাসবিহ পড়ব প্রথম জবানে শুদ্ধ করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আরে হাদিসে রাসূল বলেন হাল ইস্তাতিউ আহাদুকুম পারবা কি কেউ তোমাদের মধ্যে কেউ প্রতিদিন 1000 করে নেকি অর্জন করতে পারবা কি কেউ কেউ কি পারবা প্রতিদিন 1000 হাসানা অর্জন করবা কামাই করবা সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব রাসূল বললেন কেন পারবা না সুবহানাল্লাহ এই শব্দ যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ো আল্লাহ তাআলা তাকে 1000 হাসানা দিয়ে দিবেন এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি আমি যখন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো যেমন 1000 ডলার দিয়ে আমি কি কি পেতে পারি 1000 দিনার দিয়ে আমি কি কি পেতে পারি 1000 দিরহাম দিয়ে আমি কি কি পেতে পারি ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো রাসূল যেন বললেন এটা আমার জানা নাই দেখি জিবরিল বলে এবার রাসূল যেন জিবরিলকে জিজ্ঞেস করলেন জিবরিল বলো তো দেখি 1000 হাসানা দিয়ে আমার উম্মত কি কি পাবে এবার জিবরিল বলেন 1000 হাসানা নয় একটা হাসানার কোটি ভাগের এক ভাগ যদি কারোর কিসমতে হয়ে যায় সে নিশ্চয়ই 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে কবে করবেন মওতের আগে না মওতের পরে জোরে বলেন মওতের আগে না মওতের পরে এক খিলি পান খাওয়ার টাইম যদি কেউ সুবহানাল্লাহ পড়তো তো জীবনে কোটি কোটি বার হয়ে যেত ডেইলি এক খিলি পান খাওয়ার টাইম সুবহানাল্লাহ আমার নাম নিয়ে তোমার জিহ্বা নড়বে যত তোমার নাম নিয়ে আমার জিহ্বা নড়বে তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত এজন্য আমি বলি জিকির করবা যত জিকির করবা যত রহমত আসবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত এই পর্যন্ত যত ওয়াজ করছি একটা ওয়াজ আর ঠিক হওয়ার মতো করিনি শুধু এই শব্দটা ঠিক করছি বলেন জিকির করবো যত রহমত আসবে তত বলেন জিকির করবো যত রহমত আসবে তত দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত রহমত কি ভাগবো আর জিকির করবো বলেন রহমত আসবে জিকির করলে রহমত আসবে দুর্নীতি করলে রহমত ভাগবে বুঝলেন দুর্নীতি করলে রহমত কি ভাগবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে আজ থেকে করবো তো ইনশাল্লাহ হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন রাসূল তার চাচাতো ভাই রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন আমাকে সহজ সহজ কিছু সবক আমাকে বলে দাও আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আনা আমালু বিয়া ওয়া আনা জালিসাতুন আমি এগুলো উঠতে বসতে করব উঠতে বসতে করব আমি বুড়ো হয়ে গেছি বেশি পারি না আমাকে সহজ সহজ কিছু সবক বলে দাও আমি এগুলো উঠতে ফিরতে করব আল্লাহর নবী বলেন উম্মাহানি সাববিহিল্লাহ মিয়াতা তাসবিহা 100 বার পড়বা সুবহানাল্লাহ কতবার ফাইন্না তাদিলু লাকি মিয়াতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল আল্লাহর নবী বলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি 100 বার সুবহানাল্লাহ পড়লে রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে আমার পড়তে লাগে 3 মিনিট আমাদের লাগে 3 মিনিট আমাদের লাগে 3 মিনিট হুজুরের লাগবে 3 মিনিট আপনাদের লাগবে 2 মিনিট আপনারা এক্সপার্ট যে কি 5G স্পিড আমি বুঝি তোমাদের এসব কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে বলেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে এবার রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিয়াতা তাহমিদা 100 বার পড়বা আলহামদুলিল্লাহ এটা কি হবে জানো ফাইন্নাহ তাআদিলু লাকে মিয়াতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন 100 মুসাল্লাতিন 100টা ঘোড়া যদি তুমি অস্ত্র শস্ত্র সহ আল্লাহ রাস্তা দান করে দাও হামাসের হাতে যদি 100টা ঘোড়া তুলে দাও বলেন এই কায়নাতে আসমানের নিচে জমিনের উপরে বলেন আজকের পৃথিবীতে হামাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ
বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহ এদেরকে হেফাজত করেন, আল্লাহ এদেরকে হেফাজত করেন। তো কি বলছি, এদের হাতে যদি 100টা ঘোড়া তুলে দেন যে পরিমাণ নেকি দিবে আল্লাহ তাআলা 100 বার আলহামদুলিল্লাহ বললে এই পরিমাণ নেকি পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিয়াত তাকবীরা, উম্মে হানি 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাইন্নাহা তাআদুলু লাকি মিয়াত বুদনাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি জিলহজ মাসের 10-11-12 তারিখে মিনার মাঠে জবে করো যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে। এরপরে রাসূল বলেন ওয়াহাল্লিলি মিয়াত তাহলিলা, 100 বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এটা না আসমান আর জমির খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। এই গেল 4টা, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে কমপক্ষে প্রতিদিন যে কোনো একটা দুরূদ শরীফ পড়বে 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়ব সঙ্গে সঙ্গে আমাকে 10টা রহমত দিয়ে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। পড়ব তো কবে, মওতের আগে না মওতের পরে? জওয়ানদা মওতের পরে তসবিহ পড়িও, মওতের আগে ফেসবুক ধরো, তসবিহ পড়বা মওতের পরে আর মওতের আগে ফেসবুক। হ্যাঁ করে না কি, তসবিহ কখন পড়বা? মওতের পরে। আর ফেসবুক কখন ধরবা? মওতের আগে হলো ফেসবুকের জীবন আর মওতের পরে হলো তসবিহর জীবন। কি মওতের আগে না মওতের পরে? তো কোন রাত মওতের আগের রাত? এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা এগুলোকে একসাথে বলে থাকি, ছয় তসবি। আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি, সবক দিয়েছেন মুদের নবী, সবক শোনাচ্ছে মুস্তাকুন নবী। সবক দিছে কে? নবীজি। আর সবক শুনাইতেছে কে? সুবহানাল্লাহ। বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি, বলে না ছয় তসবি, আবার বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি, সবক দিয়েছেন মুদের নবী, সবক শোনাচ্ছে মুস্তাকুন নবী। 100 বার সুবহানাল্লাহ তসবি পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 বার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 বার আল্লাহু আকবার তসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা, 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়ব তো। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি হবে, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবী বললেন সাহাবী আমার কোন রোজা সবচেয়ে বেশি দামি হবে, শুনো 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 কোন রোজা সবচেয়ে বেশি দামি, আকতারুহা যিকরান লিল্লাহি আযা ওয়া জাল্লা, যেই রোজার মধ্যে জিকির যত বেশি হবে এই রোজাটা তত দামি হবে। তাহলে রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, আর 3 নম্বর কাজ হলো রমজানে বেশি বেশি তেলাওয়াত করা। বেশি বেশি তেলাওয়াত, বলেন বেশি বেশি তেলাওয়াত, সবাই বলেন বেশি বেশি কি তেলাওয়াত, আবার বলেন বেশি বেশি কি করা? রমজানের দিনের বেলায় বেশি বেশি তেলাওয়াত করা, রাতের বেলায় বেশি বেশি করে তেলাওয়াত করা,
চার নম্বরে হলো রমজানের দিনের বেলায় রাতের বেলায় বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে কি করা, জিকির করা। আল্লাহর নবী বলেন রমজানে তোমরা চারটা জিকির বেশি বেশি করে করো। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো, দুই নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো, তিন নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো, চার নম্বরে রাসূল, তিন নম্বরে রাসূল বলেন জান্নাত বেশি বেশি করে চাও, চার নম্বরে রাসূল বলেন বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাও। করবো তো ইনশাল্লাহ। আমাদের এখানে ছোট্ট ছোট্ট আমার 15টা কিতাব আছে, লেকিন আজকে গাড়িতে নাই। একটা কিতাব সবার আগে কোরআন, এই কিতাবটার নাম কি বলেন? সবার আগে কোরআন। আরেকটা কিতাব তোহফায়ে এতেকাফ, এটা এই সপ্তাহ বাইরেছে। আমরা এগুলো আমরা ফ্রিন্ট করি, ফ্রিন্ট করি, এগুলো আমরা সাফাইছি, সাফাইয়ে আমরা বিতরণ করি। লেকিন বাংলাদেশ তো বাংলাদেশ, ফ্রি বিতরণ করলে আপনি নিয়ে গেটে ফেলে দিবেন, বুঝেন নাই? ফ্রি বিতরণ করলে আপনি কি করবেন? গেটে নিয়ে ফেলে দিবেন, বাড়িতে যাবে না, চা খাইতে বসে এখানে রেখে দিয়েছেন, শেষ। এই জন্য ফ্রি দেই না। আমাদের গাড়িতে যে কটা কিতাব আছে পারলে সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসা যেন টার্গেট, প্রথম টার্গেট এই মাদ্রাসা যেন এই গ্রামের বাচ্চাগুলো, প্রতিটা বাচ্চা যেন সহি কোরআনওয়ালা হয়। বলেন কি ওয়ালা হয়? বলেন সহি কোরআনওয়ালা। বলেন বিজ্ঞান দেনেওয়ালা মাদ্রাসা বহুত আছে, ইংরেজি দেনেওয়ালা মাদ্রাসা বহুত আছে, বাংলা দেনেওয়ালা মাদ্রাসা বহুত আছে। আমি এই এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে কোরআন দিব, এই জন্য মাদ্রাসা কোন ইনশাল্লাহ কোন কিসের উপরে ইনশাল্লাহ বলছেন? কোন কোরআন দিব ইনশাল্লাহ, বলেন বলেন ইনশাল্লাহ বলেন। গ্রামের প্রতিটা বাচ্চা যেন কোরআনওয়ালা হয়, ছেলে হোক মেয়ে হোক, গ্রামের প্রতিটা বাচ্চা যেন কোরআনওয়ালা। আল্লাহ তৌফিক দান করেন। আপাতত নুরানি চালু হবে, এরপরে আমাদের ছাত্র দিয়ে হেফজখানা চালু হবে, এরপরে আমাদের ছাত্র দিয়ে কিতাব চালু হবে, বলেন ইনশাআল্লাহ। আমি আমার আমার দিল বলে আল্লাহ তাআলা যদি উনি যদি রশিদিয়া যায়, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু হুজুরের সাথে একটু পরামর্শ করেন, যদি সুযোগ থাকে হুজুরের হাতে মাদ্রাসা তুলে দেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ দুনিয়া চমকায় দিবে, আখরাত চমকায়। আমি ব্যক্তিগতভাবে এতটা বেশি ব্যস্ত, আমি আপনাদের মাদ্রাসা নিয়ে ফিকির করার টাইম আমি পাবো না, এটা আমি আমার দুর্বলতা, আমার দৈন্য। আমার শত শত মাদ্রাসা আছে, পারি না আমি, আর পারি না আমি, আর লোক সামলাইতে পারি। এই জন্য আল্লাহ তালা যদি করে ইনি যদি যান রশিদি একবার দেখবেন, আপনিও যান, গেছেন ফেনি রশিদি একবার যাবেন, আপনি সবাই যাবেন ফেনি রশিদি একবার নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখনই আজান হবে ইনশাআল্লাহ, আমরা জামাতের সাথে নামাজ পড়ব। জি আলহামদুলিল্লাহ।